আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলোর দিশারির সুপ্রিয় দর্শক মণ্ডলী তিনটি সময় আপনার স্ত্রীকে একা ছাড়বেন না যদি ছাড়েন তাহলে কিন্তু বড় সমস্যায় পড়বেন বড় বিপদে পড়বেন প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই অনুরোধ করছি ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক প্রিয় দর্শক স্ত্রীর সঙ্গে সুন্দর ভালো ব্যবহারের মাধ্যমে তাদের আপন করে নিতে হবে স্বামীর কাছ থেকে যখন কোনো স্ত্রী ভালোবাসা পাবে তখন সে তার সবটুকু স্বামীর জন্য উজার করে দেবে রাসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম বলেছেন স্বামী স্ত্রী উভয়ে যখন একে অপরের দিকে ভালোবাসার নজরে তাকাবে তখন মহান আল্লাহ তালা তাদের দিকে রহমতের নজরে তাকাবেন সুবাহান আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আরও ইরশাদ করেন কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন স্ত্রীকে তাচ্ছিল্য ও অবজ্ঞা না করে তার আসার আচরণে কোন একটি অপছন্দনীয় হলেও অন্যটি সন্তোষজনক হতে পারে মুসলিম শরীফের চার শতস্তর এবং ছয় হাজার দুই শত বাষট্টি প্রিয় দর্শক পবিত্র কুরআনে আল্লাহ বলেন আর তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের তিনি সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং সৃজন করেছেন তোমাদের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে সুরা আর একুশ প্রিয় দর্শক স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতি ভালোবাসা এবং একে অপরের প্রতি দয়া সবকিছু আবহাওয়া আড়ার সৃষ্টি যার জন্য সারা জীবন একে অপরের সাথে কাটিয়ে দিতে পারে চিন্তাশীল ব্যক্তিদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে আর যারা কাফের তারা তো কিছুই বুঝবে না পৃথিবীর বুকে যে সমস্ত নারী ও পুরুষ হয়েছে তারা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার মূল্য বুঝতে পারে না তাই তারা পরকীয়ার মতো জঘন্য পাপের দিকে আকৃষ্ট হয়ে যায় এবং সারা জীবন দুশ্চিন্তা মুসিবত তাদের মধ্য দিয়ে অতিবাহিত করে তাদের সংসারের সুখ থাকে না তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় অন্ধকার প্রিয় দর্শক আর যারা আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায়কারী অর্থাৎ নারী ও পুরুষ তার স্বামী স্ত্রীর মধ্যে কারো ভালোবাসার মূল্য বুঝতে পারে এবং সারাটি জীবন ভালোবাসা ও মায়ার বন্ধন থেকে জীবন অতিবাহিত করে দেয় প্রিয় দর্শক আসুন এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই স্ত্রীকে তিন অবস্থায় একা ছাড়বেন না এতে দুজনের মাঝে ভালোবাসার সম্পর্ক দুর্বল হয়ে যায় প্রদর্শক আর সেই তিন অবস্থার প্রথম অবস্থাটি হল অসুস্থ অবস্থায় স্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে কখনো একা ছাড়বেন না তার দেখাশোনা করা তার যত্ন নেওয়া তার চিকিৎসা করানো ইত্যাদি আপনার দায়িত্ব অনেক স্বামী আছে যারা নিজের কাজে ব্যস্ত থাকে কেউ কেউ আড্ডা দিয়ে সময় অতিবাহিত করে অথচ স্ত্রীর জন্য একটু সময় বের করে প্রয়োজন মতো পাশে থাকে না আবার অনেকেই স্ত্রী অসুস্থ হলে মায়ের বাড়ি পাঠিয়ে দেয় প্রিয় দর্শক এমনটা কখনো করবেন না আপনার স্ত্রী অসুস্থ হলে তার পাশে থেকে তার সেবা যত্ন করুন আবার অনেকে এমন আছেন স্ত্রী অসুস্থ হলে ঘরের ছোটখাটো কাজগুলো করে না স্ত্রীর জন্য জমিয়ে রেখে দেয় যে স্ত্রী সুস্থ হলেই সেগুলো করবে এমনটি করা একদম ঠিক নয় এতে দুজনের মধ্যে থাকা ভালোবাসা দুর্বল হয়ে যায় স্ত্রী অসুস্থ হলে তার পাশে থাকুন তার সেবা করুন আপনি অসুস্থ হলে আপনার স্ত্রীও আপনার পাশে থাকবে সেবা করবে এটাই তো একে অপরের প্রতি দায়িত্ব একজন আদর্শ স্বামী কখনো স্ত্রীকে একা ফেলে রাখতে পারে না দর্শক তাই একজন আদর্শ স্বামী হন এবং স্ত্রীকে ভালোমতো সময় দিন দর্শক তিনটি অবস্থার দ্বিতীয় অবস্থা হল দুঃখ কষ্টের সময় স্ত্রীকে একা ছাড়বেন না নারী হোক অথবা পুরুষ ধনী হোক আর গরিব প্রত্যেক মানুষের জীবনে দুঃখ কষ্ট এসে থাকে কখনো কারণবশত আবার কখনো অকারণে মন খারাপ হয়ে যায় দুশ্চিন্তা গ্রাস করে ফেলে মন ভালো থাকে না ইত্যাদি সেই সময় যদি কোনো ভালো বন্ধু পাশে থাকে কিছু ভালো কথা বলে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করে ধৈর্য ধারণের কথা বলে তাহলে মন হালকা হয়ে যায় এমনিভাবেই স্ত্রী যদি দুঃখ কষ্টের মধ্যে বা দুশ্চিন্তার মধ্যে থাকে বা তার মন খারাপ থাকে তাহলে তার মন ভালো করার জন্য সবচাইতে কাছের বন্ধু হল নিজের স্বামী তার সাধ্যমত ও বুদ্ধিমত্তার সঙ্গে স্ত্রীর দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করবে প্রয়োজন হলে তাকে বাহিরে ঘুরতে নিয়ে যাবে এই অবস্থায় কখনো একা ছাড়বেন না দর্শক আর তিন অবস্থার তৃতীয় নম্বর অবস্থাটি হলো সন্তান প্রসবের সময় সন্তান গর্ভে ধারণ করা এবং তাকে জন্ম দেওয়া যে কত কষ্টের তার বর্ণনা একজন নারী দিতে পারে পুরুষ তা কখনই বুঝতে পারে না সন্তান প্রসবের সময় সন্তান প্রসবের সময় এত কষ্ট হয় যে একজন নারী যখন ভাবেন এর আগে তার মরণ হলেই ভালো হতো খুব গভীর কষ্ট সহ্য করেই একজন মা সন্তান জন্ম দেয় তাই তো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত প্রিয় দর্শক সেই কষ্টের সময় স্বামী যতটা পারবে স্ত্রীর কাছে থাকবে এতে স্ত্রীর মনোবল বাড়ে প্রিয় দর্শক সেই কষ্টের সময় স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলবে আল্লাহকে স্মরণ করো সব ঠিক হয়ে যাবে এছাড়া একজন স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে আত্মমর্যাদাশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ হাতে ধরে ধরে তাদেরকে হেফাজত ও সুপথে পরিচালিত করা কারণ স্ত্রীরা সৃষ্টিগতভাবে দুর্বল হয়ে থাকে স্বামীর যে কোনো উদাসীনতায় স্ত্রীরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে এবং অপরকেও ক্ষতিগ্রস্ত করবে এ কারণে রাসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম নারীর ফেতনা হতে খুব যত্ন সহকারে সতর্ক করেছেন তিনি বলেন আমার অবর্তমানে পুরুষদের জন্য নারীদের চেয়ে বেশি ক্ষতিকর কোনো ফেতনা রেখে আসেনি বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর চার হাজার সাত শত ছয় প্রিয় দর্শক তাই প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীকে পর্যাপ্ত ভালোবাসা মায়া মমতা ও দয়ার মাধ্যমে স্ত্রীকে সুপথে পরিচালিত করা প্রিয় দর্শক বর্তমান সময়ে অনেক স্বামীরা এই কথাগুলো অত গুরুত্ব দেয় না কিন্তু প্রত্যেক স্বামীকেই এই কথাগুলো মনে রাখা দরকার ইনশাআল্লাহ সকলে আমরা মনে রাখবো এবং পালন করব। আল্লাহ সুবাহ আমাদেরকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন দর্শক তো এই ছিল আমাদের আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আর আপনি যদি আলোর দিশারি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ